আপনারা জানেন যে বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপের কারণে ঝিনাইদহ সহ সারা দেশে কিন্তু রাত্রে থেকেই হালকা মাঝারি সহ ভারী বৃষ্টিপাত হচ্ছে এবং এই বৃষ্টিপাতের কারণে কিন্তু যারা খেটে খাওয়া দিনমজুর রয়েছে তাদের কিন্তু নানা ভোগান্তি পোহাতে হচ্ছে। আমি যদি বলি আমি এখন দাঁড়িয়ে আছি ঝিনাইদহ শহরের মুজিব চত্বরে এবং আমি যদি আপনাদেরকে একটু দেখাই তাহলে আপনারা দেখতে পাচ্ছেন প্রতিদিনের মতো কিন্তু এই শহরে যে যান চলাচল করে সেটা কিন্তু আজকে সকাল থেকে আমরা দেখতে পেয়েছি। শহরে কিন্তু তেমন একটা যান চলাচলের দৃশ্য আমাদের কিন্তু চোখে পড়েনি। আমরা হাতে গোনা কয়েকটি ইজি বাইক এবং যে সকল রিক্সা চালক রয়েছে তাদেরকে আমরা দেখতে পাচ্ছি। এই গভীর নিম্নচাপের ভারী বৃষ্টিপাতের ভিতরেও কিন্তু তারা ঘর ছেড়ে পরিবারের খাবার জোগাতে তারা কিন্তু রাস্তায় নেমেছে এবং আমরা এই যে ঝিনাইদহ মুজিব চত্বরে অবস্থান করছি এবং এখানে আমরা দেখতে পেয়েছি যে সকাল থেকে এবং আপনারা জানেন যে আজকে মঙ্গলবার অর্থাৎ সকল শিক্ষা প্রতিষ্ঠান এবং সরকারি বেসরকারি অফিস আদালত সেগুলো কিন্তু খোলা রয়েছে এবং এই অফিস আদালত বা নিজ নিজ প্রতিষ্ঠানে সকলকে যেতে কিন্তু সকালে একটি ভোগান্তি পোহাতে হয়েছে এবং যারা খেটে খাওয়া মানুষ রয়েছে রিক্সা চালক সাধারণ ভ্যান চালক ইজি বাইক এবং অন্যান্য যে সকল দিনমজুররা রয়েছে তাদের কিন্তু এই বৃষ্টির কারণে ভোগান্তি পোহাতে হচ্ছে এবং আমরা ইতিমধ্যে জেনেছি যে বাংলাদেশের বিভিন্ন জায়গাতে যে সকল নিম্ন অঞ্চল রয়েছে সেসব জায়গাতে কিন্তু ইতিমধ্যে বাঁধ ভেঙে অনেক গ্রাম কিন্তু প্লাবিত হয়েছে। আর সেখান থেকে বলতে গেলে চলে যে ঝিনাইদহে কিন্তু আমরা যে উঁচু স্থানে রয়েছি এবং এখানে কিন্তু এমন বাঁধ ভেঙে যে গ্রাম প্লাবিত হয়েছে এমন কোনো ঘটনা কিন্তু ঘটেনি। তবে যারা খেটে খাওয়া যারা মানুষ রয়েছে যারা দিনমজুর রয়েছে তাদের কিন্তু ভোগান্তি পোহাতে হচ্ছে এবং এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার ভিতরে তারা পরিবার মুখে খাবার জোগাতে ঘর ছেড়ে তারা বাইরে বের হয়েছেন এবং আমরা দেখতে পেয়েছি। আমরা কয়েকজন সাধারণ দিনমজুর যারা রয়েছে আমরা তাদের সঙ্গে কথা বলতে চাই এবং তাদের এই যে দুর্যোগপূর্ণ আবহাওয়ার ভিতরে তারা কেন বাইরে বের হয়েছে সেসব তথ্য আমরা তাদের কাছে জানতে চাই। দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে এখানে যারা দিনমজুর খেটে খাওয়া মানুষ রয়েছে তারা কিন্তু এই বৃষ্টির ভোগান্তিতে আমরা দেখতে পাচ্ছি যে একজন মানুষ কিন্তু এখানে রয়েছে। চাচা, আপনি হচ্ছে কি করেন পেশায়? আমি দিনমজুর কাজ করি। কিসের কাজ করেন? এই মাল লাবানো ওঠানো কাম করি। বৃষ্টি বাদলার জন্য কাজ কাম নেই, এখানে এখন বসে আছি। বাড়ি খুব অভাব, তাই আমি এখানে বসে আছি যে কোনো কাজ কাম হবে কিনা সেই আশায় বসে আছি। কখন এসেছেন বাড়ি থেকে? আমি ভোর সকালে 6টায় আসছি। সকাল 6টায় এই যে আজকে কোনো কাজ করতে পাচ্ছেন না, তাহলে তো আজকে কোনো আপনি রোজগার বা ইনকাম আপনি করতে পারবেন না, তাহলে বাড়ি যে আপনার যে সংসার যে খরচ রয়েছে এটা আপনি কিভাবে মেটাবেন? এটা এখন তো আমাদের বাড়ি কোনো দেরি মজুর তো নেই, এখন আলাদ বলাদ করে চালাতে হবে। তাছাড়া তো আমার এখানে আসলাম এটা ইনকামের রাস্তায়, এখন ইনকাম নেই বৃষ্টি বাদলার জন্য, তাই বসে আছি যদি কোনো ইনকাম হয় কি না এই জন্য বসে আছে। দর্শক, আপনারা দেখছিলেন যে এখানে যে খেটে খাওয়া দিনমজুর রয়েছে তিনি কিন্তু জানাচ্ছিল আমাদের যে এই ভারী বৃষ্টিপাতের কারণে কিন্তু তার একটি ভোগান্তি পোহাতে হচ্ছে, কারণ তিনি যে কাজটি করেন আজকে সকাল থেকে বৃষ্টি হওয়ার কারণে কিন্তু সে কাজগুলো তিনি করতে পাচ্ছেন না। আমরা আরও কিছু খেটে খাওয়া মানুষ দিনমজুর তাদের কাছে আমরা যেতে চাই এবং আমরা দেখছি এখানেও কিন্তু একজন দাঁড়িয়ে রয়েছেন, আমরা তার কাছেও যেতে চাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কি করেন পেশায়? আমি এখন বর্তমানে ছেলে ফেলে বিয়ে দিই, ঘটকালি করি। ঘটক পেশায় রয়েছেন? যে আমরা দেখছিলাম যে আপনি সকাল থেকে এখানে দাঁড়িয়ে রয়েছেন, আসলে কেন দাঁড়িয়ে রয়েছেন? এখানে সকালে 5টার সময় আসি, তারপরে আছে বৃষ্টি। আমরা সুয়ারডাঙ্গার সর্মিদারে আছি দাঁড়াই বর্তমানে। তো এই যে বৃষ্টির জন্য যে আপনার যে কাজগুলো বা আজকে দিনের যে কাজগুলো ছিল আপনার সেগুলো তো করতে পারছেন না, তো এর জন্য কি কোনো সমস্যা হবে না আপনার? হ্যাঁ, সমস্যা তো হয়েই গেছে। আমি তো বিয়ে করে পয়সা পাই, আমার সে কাজ আজ বন্ধ। ধন্যবাদ আপনাকে। আর দর্শক, আপনারা দেখছিলেন যে এখানে একজন তিনিও কিন্তু পেশায় একজন ঘটক, অর্থাৎ ছেলে মেয়ে তিনি বিয়ে দিয়ে থাকেন এবং তিনিও কিন্তু এই বৃষ্টির কারণে তার এই যে একটি ভোগান্তি পথে হচ্ছে। আমরা আর একজন আপাকে এখানে দেখতে পাচ্ছি, আপনার সঙ্গে একটু কথা বলতে চাই। আপনি কি কাজে বের হয়েছিলেন? আসসালামু আলাইকুম। আমি বেরোয়েছিলাম হাঁটতি, সকালে ফজরের নামাজ পড়ে হাঁটতি বেরোয়েছি, এই পর্যন্ত এসে মানে বাইরে গেছি, বৃষ্টিতে আটকে গেছি, আর যেতে পারছি না। কয়টার সময় বের হয়েছিল? 5টায় বেরিয়েছি। তো এখন তো প্রায় দুপুর গড়িয়ে যাচ্ছে, তো এখনো আপনি একই জায়গায় দাঁড়িয়ে আছেন? হ্যাঁ, একই জায়গায় দাঁড়িয়ে রয়েছি। এখন ছাতা আনিনি, বেরোবো কি করে?
যখন আপনি বাড়ি থেকে বের হয়েছিলেন তখন কি বৃষ্টি হচ্ছিল? না, তখন বৃষ্টি হচ্ছিল না। দর্শক, আপনারা শুনছিলেন, ইনি কিন্তু ভোরবেলা হাঁটার জন্য কিন্তু তিনি বের হয়েছিলেন এবং তিনিও কিন্তু বৃষ্টির কবলে পড়ে একটি ভোগান্তি পোহাতে হচ্ছে, অর্থাৎ দুপুর গড়িয়ে যাচ্ছে, তারপরেও কিন্তু তিনি এই জায়গাটিতে থেকে তিনি কিন্তু বাসায় যেতে পারছেন না। আমরা আরও কিছু দিন মজুর খেটে খাওয়া যারা মানুষ রয়েছে, যারা রিক্সা চালক, ইজিবাইক এবং অন্যান্য যে সকল যাত্রী, তাদের ভোগান্তি পোহাতে হচ্ছে, আমরা তাদের সঙ্গেও কথা বলতে চাই এবং তাদের ভোগান্তির কথা আপনাদের সামনে তুলে ধরব। দর্শক, আপনারা দেখছেন যে এই যে ভারী বৃষ্টিপাতের কারণে কিন্তু যারা ইজি বাইক চালক রয়েছে তারাও কিন্তু আজকে বৃষ্টির ভিতরেও কিন্তু তারা বের হয়েছেন। ভাই, আপনার সঙ্গে একটু কথা বলতে চাই, এই যে বৃষ্টির দিনে অন্য দিনের মতো কি যাত্রী পাচ্ছেন আপনারা? আমরা আজকে বৃষ্টির কারণে যাত্রী খুবই কম, লোকজন বেরোচ্ছে না, বুঝেছেন? তা হচ্ছে কি আপনার এই মানে লোকজন যদি বৃষ্টির কারণে মানে এই সমস্যাটা এই জায়গায় বৃষ্টির জন্য। তবে তারপরও আপনি গাড়ি নিয়ে বের হয়েছেন, এটা কি আপনার নিজের গাড়ি? এটা নিজের গাড়ি। মানে কি মনে হচ্ছে যে অন্য দিনের মতো কি আপনি আজকেও আপনার যে ইনকাম বা আপনি যে টাকাটা রোজগার করেন প্রত্যেক দিন সেটা কি আজকে কি মনে হচ্ছে? আজকে আমার ওই কারেন্ট বিলের টাকাটা উঠলে আর হচ্ছে দেখা যাচ্ছে কারেন্ট বিলের টাকাটাই মেন, আগে এই জন্য বের হয়েছি, বুঝেছেন? দর্শক, আপনারা শুনছিলেন যে এখানে যারা ইজি বাইক চালক রয়েছে, যারা রিক্সা চালক রয়েছে, তাদের সঙ্গেও কিন্তু আমরা কথা বলেছি এবং এই ভারী বৃষ্টিপাতের কারণে তাদেরও তো একটি যে ভোগান্তি সেটা কিন্তু তারা পোয়াতে হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে আজকে কিন্তু মঙ্গলবার, অর্থাৎ সমস্ত স্কুল কলেজ এবং সরকারি বেসরকারি যে সকল অফিস বা যে সকল প্রতিষ্ঠান রয়েছে সেসবগুলো কিন্তু আজকে খোলা রয়েছে এবং সকাল থেকেই কিন্তু তাদের নিজ নিজ প্রতিষ্ঠানে যেতে কিন্তু একটি ভোগান্তি পোয়াতে হচ্ছে। আমি যদি একটু আপনাদেরকে দেখাই, আপনারা দেখতে পাবেন এদিকে ইতিমধ্যে কিন্তু শহরের ছোট বড় যে সকল যানবাহন, অর্থাৎ ইজি বাইক, রিক্সা, সেগুলোও কিন্তু আমরা তেমনভাবে চলাচল করতে দেখিনি এবং ছোট বড় যে সকল গাড়ি ঘোড়া রয়েছে, বিশেষ করে আমি যদি বলি যে দূরপাল্লার বাস, সেগুলোও কিন্তু খুব দেরিতে ছেড়ে যাচ্ছে। দর্শক, আমরা দেখতে পাচ্ছি যারা পথচারী রয়েছে তাদেরও কিন্তু এই বৃষ্টির কারণে কিন্তু একটি ভোগান্তি পোয়াতে হচ্ছে। আমরা একজন পথচারী পেয়েছি, আমরা তার সঙ্গে কথা বলবো। ভাই, এই যে গভীর নিম্নচাপের কারণে যে ভোর থেকেই যে বৃষ্টি নেমেছে, এর জন্য কী কী ভোগান্তি হচ্ছে আপনাদের? স্যার, ধন্যবাদ। আসলে বৃষ্টিটা যদিও আশীর্বাদ, কিন্তু এই বর্তমান সময়ে আসলে কৃষক বা যারা মেহনতি খেটে খাওয়া মানুষ তাদের জন্য অত্যন্ত কষ্টকর। এই দ্রব্যমূল্যের ঊর্ধ্ব বাজারে যারা মেহনতি মানুষ তাদের জন্য একদিন বসে থাকা মানে অনেক কষ্টকর। তো আমার মেয়েটা গার্লস স্কুলে পড়ে, তো আজকে সকালবেলা ওদের শেষ স্কুল ছিল, মানে এসএসসি পরীক্ষার আগের যে স্কুলটা, ও সকালবেলা ঘুম থেকে ওঠার পরে স্কুলে যেতে পারেনি, তো এটা ওর খুব মনে কষ্ট লাগছিল। পরে কিছুক্ষণ বারবারই বলছে যে বাবা চলো শহরে দেখে আসি, কেমন বৃষ্টি হচ্ছে, সবার কেমন কষ্ট হচ্ছে এটা দেখে আসি। তো সেই উদ্দেশ্যেই আমরা দুইজন আসলে বৃষ্টিটা দেখছি, সবার কষ্টটা দেখছি। তো আসলে এই একদিকে যেমন ভালো লাগা আছে, ওদিকে খারাপ লাগাও আছে, বিশেষ করে খারাপ লাগার বিষয়টাই বেশি এখন। আজকে স্কুলে যেতে পারোনি, খারাপ লাগছে না? বৃষ্টি কেমন উপভোগ করছে? ভালো, বৃষ্টিতে অনেকে কষ্ট হচ্ছে। কেন কষ্ট হচ্ছে? গাড়ি চালাতে পারছে না, গাড়ি চালাতে গেলে ভিজে যাচ্ছে, কষ্ট হচ্ছে অনেকে। ধন্যবাদ। দর্শক, আপনারা শুনছিলেন যারা পথচারী রয়েছে তারাও কিন্তু বলছিল যে বৃষ্টির কারণে কিন্তু যারা খেটে খাওয়া দিন মজুর মানুষ রয়েছে তাদেরও কিন্তু নানা ভোগান্তি পোয়াতে হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে স্কুল কলেজের ছেলেমেয়েরা তারাও কিন্তু এই বৃষ্টিতে ভোগান্তি পোয়াচ্ছে। আপনার সঙ্গে যদি একটু কথা বলি, আমরা দেখছি যে বঙ্গোপসাগরের নিম্নচাপের কারণে কিন্তু ভোর থেকে বৃষ্টি হচ্ছে, এতে আপনাদের কী কী সমস্যা হচ্ছে? হ্যাঁ, আমাদের যাতায়াত ব্যবস্থার সমস্যা হচ্ছে, যে আমরা এখানে পড়তে গেছিলাম, ওখানে কম মানে আমাদের বান্ধবীরা আসেনি বৃষ্টির কারণে, সম্ভবত আসতে সমস্যা হচ্ছে যাতায়াতে বৃষ্টির জন্য। দর্শক, এক কথায় বলতে গেলেই চলে এই ঝিনাইদহে প্রায় সব শ্রেণী পেশার মানুষের কিন্তু এই বৃষ্টিতে একটি ভোগান্তি পোয়াতে হচ্ছে। বৃষ্টি যেমন অন্যদিকে কৃষকের যে দীর্ঘদিনের একটি স্বপ্ন, অর্থাৎ তারা যে ধান চাষ করেছে তার জন্য আমরা দেখেছি যে কিছুদিন আগেও কিন্তু এই ঝিনাইদহে বৃষ্টির জন্য কিন্তু তারা বিশেষ নামাজের ব্যবস্থা করেছিল। ঠিক সেই মুহূর্তে গভীর নিম্নচাপের কারণে কিন্তু রাত থেকেই গুঁড়ি গুঁড়ি বৃষ্টি এবং সকাল থেকে মাঝারি
মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত কিন্তু এই ঝিনাইদহ সহ সারা দেশে কিন্তু হচ্ছে এবং হালকা দমকা সহ যে বৃষ্টিপাত হচ্ছে এর কারণে কিন্তু অনেক শ্রেণী পেশার মানুষ তাদের কিন্তু ভোগান্তি পোহাতে হচ্ছে। দর্শক, আমি এই মুহূর্তে অবস্থান করছি ঝিনাইদহ শহরের প্রাণকেন্দ্র পায়রা চত্বরে এবং আপনারা জানেন যে প্রত্যেক দিনই কিন্তু এই পায়রা চত্বরে ঠিক এই সময়তে সকল প্রকার যানবাহনে কিন্তু একটি জ্যাম লেগে থাকে, বিশেষ করে ইজি বাইক, অটোরিকশা, রিক্সা, সব যে সকল ছোট বড় যানবাহনগুলো আছে তাদের কিন্তু একটি জ্যাম এবং দীর্ঘ লাইন কিন্তু আমরা লক্ষ্য করি। কিন্তু এই ভারী বৃষ্টিপাতের কারণে কিন্তু সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি যে পায়রা চত্বর কিন্তু একেবারেই কিন্তু ফাঁকা হয়ে গেছে এবং কয়েকটা রিক্সা এবং অটোরিকশা ছাড়া কিন্তু আমরা তেমন কোনো যানবাহন দেখতে পাচ্ছি না। এবং আমি আরেকটা বিষয় যদি আপনাদেরকে বলি সেটি হলো এই শহরের যে সকল দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে সেগুলোও কিন্তু সকাল থেকে তেমন আমরা খুলতে দেখিনি, কারণ ভারী বৃষ্টিপাতের কারণে কিন্তু তারা কিন্তু দোকানে আসতে পারেনি। এবং অন্য দিনের তুলনায় এই ঝিনাইদহতে ক্রেতা বিক্রেতা এই সংখ্যাগুলো কিন্তু অনেক কম কিন্তু আমরা দেখতে পাচ্ছি। যারা খেটে খাওয়া দিনমজুর, অটোরিকশা চালক, রিক্সা চালক রয়েছে, আমরা তাদের সঙ্গে একটু কথা বলতে চাই। অন্য দিনের তুলনায় আজকে কেমন যাত্রী দেখছে? আজকে তুলনামূলক ভালো যাত্রী আছে, বৃষ্টির ভিতরে গাড়ি কম, যাত্রী মোটামুটি। বৃষ্টির জন্য কি কোনো ভোগান্তি পোহাতে হচ্ছে আপনাদের? না, বৃষ্টির জন্য কোনো ভোগান্তি পোহাতে হচ্ছে না। দর্শক, আপনারা শুনছিলেন যে আমরা ইতিমধ্যে একজন অটোরিকশা চালক আমরা তার সঙ্গে কথা বলছিলাম, কিন্তু তিনি বলছিল যে বৃষ্টি হওয়ার পরও কিন্তু তাদের যে একটা ভোগান্তি সেটা কিন্তু হচ্ছে না, বা তুলনামূলকভাবে যাত্রী সংখ্যা কিন্তু বেশি আছে। আমরা আরও কিছু যারা রিক্সা চালক রয়েছে আমরা তাদের সঙ্গে একটু কথা বলতে চাই। ভোর থেকেই আমরা দেখছি ভারী বৃষ্টিপাত হচ্ছে, তার ভিতরেও আপনি এই যে ভিজে রিক্সা চালাচ্ছেন, কেন? গরিব মানুষ ভাই, কী করবো, কন পেটের জ্বালা, বৃষ্টি হইলেও করতে হবে, কী করবো কন। অন্য দিনের তুলনায় আজকে যাত্রী কেমন দেখছেন? যাত্রী ভালো আছে, কিন্তু ভাড়া একটু বেশি নিচ্ছে আজকে, মানে বৃষ্টির কারণে, বুঝছেন? ভাড়া কেন বেশি নিচ্ছেন? বৃষ্টি হচ্ছে, ভিজে পুড়ে মারতেছে, এই জন্য একটু বেশি নিচ্ছে। তো সব মিলিয়ে মানে অন্য দিনের তুলনায় কি যাত্রী বেশি হচ্ছে না কম হচ্ছে? বেশি হচ্ছে আজকে, বৃষ্টির কারণে গাড়ি ঘোড়া তো চলছে কম আর কি, এই জন্য আর কি বেশি হচ্ছে। ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা শুনছিলেন আমরা একজন রিক্সা চালক তার সঙ্গে কথা বলছিলাম, তিনি কিন্তু বলছিল যে বৃষ্টির কারণে যেহেতু গাড়ি রাস্তায় কম চলছে সেজন্য কিন্তু যেগুলো গাড়ি চলছে তাদের কিন্তু যাত্রী বেশি হচ্ছে এবং তারা কিন্তু অন্য দিনের চেয়ে তুলনামূলক কিন্তু তারা ভাড়া বেশি নিচ্ছে। আমরা যারা পথচারী রয়েছে তাদের সঙ্গে একটু কথা বলতে চাই। সকাল থেকে গভীর নিম্নচাপের কারণে যে ঝিনাইদহ শহরে বৃষ্টি হচ্ছে এটা কি কোনো ভোগান্তি হচ্ছে কিনা আপনাদের? না, আল্লাহর রহমতে সেরকম কোনো সমস্যা নেই, সব কিছু। আপনাদের দৈনন্দিন যে কাজ সেগুলো ঠিক মতো করতে পারছেন? দোকান খুলেছি, দোকানদারি করছি, ভালো, আল্লাহর রহমতে। ক্রেতা কেমন দেখছেন অন্য দিনের তুলনায়? একটু কম, একটু কম ক্রেতা। দর্শক, আমরা একজন ব্যবসায়ীর সঙ্গে কথা বলছিলাম, তার কিন্তু একটি দোকান রয়েছে, তিনি জানাচ্ছিল যে বৃষ্টির জন্য তেমন কোনো ভোগান্তি পোহাতে হচ্ছে না, কিন্তু অন্য দিনের তুলনায় কিন্তু আজকে একটু ক্রেতা সংখ্যক তিনি কম পেয়েছেন। আমরা আরও কিছু যারা পথচারী এবং যারা ইজি বাইক চালক, রিক্সা চালক রয়েছে আমরা তাদের সঙ্গে কথা বলতে চাই। এবং আমরা আপনাদের যে আজকের যে বৃষ্টিতে যে কিছু কিছু মানুষের কিন্তু ভোগান্তি হচ্ছে এটা কিন্তু আপনারা ইতিমধ্যে দেখেছেন। আমরা কয়েকজন অটোরিকশা চালক যারা রয়েছে আমরা তাদের সঙ্গে একটু কথা বলতে চাই। সকাল থেকেই এই যে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে, কতক সময় ভারী মাঝারি ধরনের বৃষ্টি কিন্তু হচ্ছে, তো হচ্ছে এই বৃষ্টির জন্য কি কোনো সমস্যা হচ্ছে কিনা? সমস্যা আছে খুব, আমাদের গাড়ি চালানোর সমস্যা আছে, ভিজে যাতে আছে, যাত্রী নেই, বেরোতে পারছে না মানুষ, নানান বিভিন্ন রকম সমস্যা। কয়েকজন বলছিল যে তাদের যাত্রী তুলনামূলকভাবে বেশি হচ্ছে বৃষ্টি হওয়ার পরও, কারণ রাস্তায় গাড়ি কম চলছে এই কারণে, সেক্ষেত্রে আপনি যাত্রী পাচ্ছেন না? না না, যাত্রী তো কমই, তো দেখছেন তো ফাঁকা একেবারেই, লোকজন নেই তো, একেবারে বেরোতে পারছে না বৃষ্টি। বৃষ্টির কারণে যে ভাড়াটা নেওয়া হয় তার থেকে বেশি নিচ্ছেন? না না, ভাড়া ঠিকই নিয়ে আছে।
ভাড়া বেশি আছে না। দর্শক আপনারা শুনছিলেন, আমরা কিন্তু একজন অটো রিকশা চালক তার সঙ্গে কথা বলছিলাম, তিনি তার যে এই যে বৃষ্টির কারণে একটি ভোগান্তি পোহাতে হচ্ছে সেটা কিন্তু তিনি আমাদেরকে জানাচ্ছিল। এবং তিনি কিন্তু বলছিল, আমরা কিন্তু এর আগেও কয়েকজন অটো রিকশা চালকের সঙ্গে কথা বলেছি, রিকশা চালকের সঙ্গে কথা বলেছি, তারা কিন্তু বলছিল যে বৃষ্টির কারণে তাদের একটি ভোগান্তি পোহাতে হচ্ছে, বৃষ্টির কারণে তাদের যে ভোগান্তি পোহানোর কথা সেটা কিন্তু তারা সেই ভোগান্তির ভিতরেও কিন্তু ঠিকমতো তারা যাত্রী পাচ্ছেন। কিন্তু আমরা এই যে অটোরিকশা চালকের সঙ্গে কথা বললাম, তিনি কিন্তু বলছিল যে আমাদের একটি ভোগান্তি পোহাতে হচ্ছে এবং যাত্রী সংখ্যা কিন্তু খুবই কম আমরা দেখতে পাচ্ছি। তো আমি যদি আর একটু দেখাই আপনাদেরকে, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এই ঝিনাইদহ পায়রা চত্বরে যারা পথচারী রয়েছে, অর্থাৎ বিশেষ করে সবচেয়ে বেশি ভোগান্তি পোহাতে হচ্ছে যারা খেটে খাওয়া দিনমজুর রয়েছে, তাদেরকে আমরা ইতিমধ্যে আপনাদেরকে দেখিয়েছি, যারা কয়েকজন দিনমজুরির সঙ্গে কথা বলেছি, যাদের বিভিন্ন এনজিও থেকে কিন্তু ঋণ নেওয়া রয়েছে, তারা দিন আনা দিন খাওয়া মানুষ এবং এই বৃষ্টির কারণে তারা কাজ করতে পারছে না, যার জন্য কিন্তু তার সংসারে অভাব অনটনের সৃষ্টি হবে এবং তাদের বাড়িতে বিকল্প কোনো ব্যবস্থা নাই এমনটিও কিন্তু আমাদেরকে জানিয়েছেন। আমরা কয়েকজন পথচারীর সঙ্গে কথা বলতে চাই, আবার আপনার সঙ্গে যদি আমরা কথা বলি, এই যে আমরা দেখছি সকাল থেকে কিন্তু বৃষ্টি হচ্ছে, ভারী মাঝারি বৃষ্টি হচ্ছে ঝিনাইদহ, এর জন্য কোনো ভোগান্তি পোহাতে হচ্ছে কি না? ভোগান্তি বলতে ভোগান্তি তো আছে, বৃষ্টির ভিতর বেরোনো, কিছু বাসার সামনে দিয়ে বেরোতে গেলে প্রচুর পানি জমে গেছে, সে পানি দিয়ে আসতে হয়, তারপরে এখন বৃষ্টিতে ভোগান্তি আর কি বলবো, ভোগান্তি তো পরিস্থিতি বুঝে দিয়েছে। অনেকেই তো সব দোকান বসে প্রায় এগুলো তো বন্ধ আছে, আসার সময় দেখলাম আমি যে কাজে বেরোচ্ছি সে যে দোকানটাই খোলা পাবে কিনা তাও জানি না। দর্শক আপনারা দেখছিলেন যে আমরা একজন পথচারীর সঙ্গে কথা বলছিলাম, তিনি কিন্তু তার যে ভোগান্তি সেই ভোগান্তির কথা কিন্তু তিনি আমাদেরকে জানাচ্ছিল। দর্শক আরেকটি তথ্য আপনাদেরকে জানিয়ে রাখি, আমরা কিন্তু ঝিনাইদহে যেগুলো স্কুল কলেজ মাদ্রাসা, আমরা কিন্তু অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠানে গিয়েছি এবং আমরা দেখতে পেয়েছি যে অন্যান্য দিনের তুলনায় কিন্তু সেখানে যে সকল শিক্ষার্থী সে উপস্থিতি কিন্তু অত্যন্তই কম, কারণ সকাল থেকেই কিন্তু এই ভারী বৃষ্টিপাতের কারণে যে সকল শিক্ষার্থীরা তারা কিন্তু তাদের শিক্ষা প্রতিষ্ঠানে যেতে পারেনি। আমরা কয়েকজন শিক্ষকের সঙ্গে কথা বলেছি, তারাও কিন্তু জানিয়েছে যে সকাল থেকে এই যে বঙ্গোপসাগরের যে নিম্ন চাপের কারণে সকাল থেকে সারা দেশে যে হালকা মাঝারি এবং ভারী যে বৃষ্টিপাত হচ্ছে তার কারণে কিন্তু ছাত্রছাত্রীর উপস্থিতি অনেক কম। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এই ঝিনাইদহ পায়রা চত্বরে এখানে কিন্তু একেবারে বলতে গেলেই চলে যে ছুটির দিনের মতো কিন্তু একেবারে এই ফাঁকা, এখানে তেমন কোনো ছোটো বড়ো যানবাহন কিন্তু আমরা এখনও দেখতে পাচ্ছি না। এবং আমরা আরও কিছু যারা পথচারী রয়েছে তাদের সঙ্গে একটু কথা বলতে চাই। চাচি আপনার সঙ্গে একটু কথা বলতে চাই, এই যে বৃষ্টিপাতের কারণে আপনাদের কোনো ভোগান্তি পোহাতে হচ্ছে কিনা? ভোগান্তি পোহালে হলে আর কি করবো? আপনি সকালে কি কাজে বের হয়েছেন? ওই যে অফিসে যাব। অফিসে যাবেন, তো এর জন্য রিক্সা পেতে বা যে যানবাহনে যাতায়াত করেন সেগুলো পেতে কোনো অসুবিধা হয়েছে কিনা? ওই রিক্সা পাইনি, হেঁটে হেঁটে যাচ্ছেন? হ্যাঁ, হেঁটে হেঁটে যাচ্ছে। হ্যাঁ দর্শক, আপনারা শুনছিলেন যে সাধারণ যে সকল মানুষ রয়েছে তাদের কিন্তু একটু ভোগান্তি পোহাতে হচ্ছে, অর্থাৎ যারা অফিসে বা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যারা যায় তার কারণে কিন্তু একটু ভোগান্তি পোহাতে হচ্ছে। দর্শক আমি এই মুহূর্তে রয়েছি ঝিনাইদহ শহরের প্রাণকেন্দ্র পায়রা চত্বরে। দর্শক আমরা এখন ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল যেতে চাই এবং সেখানে যে সকল যাত্রী রয়েছে এবং দূরপাল্লা এবং আঞ্চলিক সড়কের যে সকল পরিবহন রয়েছে সেসব খবর আপনাদের জানানোর চেষ্টা করবো, অবশ্যই আমাদের সঙ্গেই থাকবেন। দর্শক আমি এখন দাঁড়িয়ে রয়েছি ঝিনাইদহের কেন্দ্রীয় বাস টার্মিনাল, অর্থাৎ সকাল থেকে আমরা কিন্তু এখানে দেখেছি যে দূরপাল্লা এবং আঞ্চলিক সড়কের যে সকল বাসগুলো রয়েছে সেগুলো কিন্তু সেভাবে শিডিউল মানতে পারেনি, অর্থাৎ শিডিউল বিপর্যয়ের ঘটনা ঘটেছে এবং আমরা দেখতে পাচ্ছি অনেক গাড়ি কিন্তু ইতিমধ্যে অফ থাকার কারণে থেমে থেমে কিন্তু বাস যাচ্ছে। আমরা এখানে যিনি চালক রয়েছে তার সঙ্গে একটু কথা বলতে চাই। সকাল থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে, এর জন্য কোনো ভোগান্তি পথে হচ্ছে কিনা? ভোগান্তি হয়নি পথে, আমরা যশো দিয়ে আসছি তো কোনো ভোগান্তি হয়নি। অন্য দিনের মতো কি যাত্রী পাচ্ছেন কিনা আজকে? গাড়ি খালি, একদম গাড়ি খালি। এর জন্য যে বর্তমান সময়ে যে জ্বালানি যে তেলের দাম বেশি সেক্ষেত্রে আপনাদের তো একটি সমস্যায় পড়তে হচ্ছে? সমস্যা তো পড়তেই হচ্ছে, তেলের টাকা হবে না ঘুরে আসলে, আপ ডাউন তেলের টাকা হবে না।
দর্শক, আপনারা শুনছিলেন যিনি গাড়ি চালক রয়েছে তিনি কিন্তু বলছিল যে এই যে সকাল থেকে যে ভারী বৃষ্টিপাতের কারণে কিন্তু তাদের শিডিউল বিপর্যয় হয়ে গেছে এবং গাড়ি থেমে থেমে চললেও তারা কিন্তু এখানে গাড়ি যেগুলো আসা যাওয়া করেছে একেবারেই কিন্তু খালি, গাড়ির ভিতরে তেমন কোনো যাত্রী কিন্তু নাই। এবং তিনি বলছিল যে আজকের দিনে যদি সারাদিন যদি এমন থাকে তাহলে কিন্তু তাদের যে যে তেলের যে টাকাটা সেটাও কিন্তু ওটা খুব কষ্টকর হয়ে যাবে। আমি যদি একটু দেখাই আপনাদেরকে, আপনারা দেখছেন যে কেন্দ্রীয় বাস টার্মিনাল, আপনারা ইতিমধ্যে জানেন যে ঝিনাইদহ বাস টার্মিনাল এখন এখান থেকে দেশের বিভিন্ন প্রান্তে কিন্তু এখান থেকে যাতায়াত করা যায় এবং ঢাকা সহ বাংলাদেশের যে কোনো স্থানে কিন্তু খুব সহজেই কিন্তু এখান থেকে চলাচল করা সম্ভব। ঠিক সেই জায়গার থেকেই কিন্তু আমরা দেখছি যে যে সকল যাত্রী রয়েছে এখানে তাদেরও কিন্তু একটি ভোগান্তি পথে হচ্ছে, যারা চালক রয়েছে তাদের কিন্তু যাত্রী না পাওয়ার কারণে কিন্তু একটি ভোগান্তি সেটা কিন্তু তাদেরকে পোহাতে হচ্ছে। আমরা কয়েকজন যাত্রীদের সঙ্গে আমরা কথা বলতে চাই এবং আপনাদের আমরাকে জানাতে চাই যে এই যে হঠাৎ করে বঙ্গোপসাগরের যে নিম্নচাপের কারণে যে ভোররাত থেকেই যে ভারী এবং মাঝারি বৃষ্টিপাত হচ্ছে ঝিনাইদহ সহ সারা দেশে, তার কারণে যে ভোগান্তি আপনার সাধারণ মানুষদেরকে পোহাতে হচ্ছে সেটাই তুলে ধরার জন্য কিন্তু আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত আছি আমি রাসেল হুসাইন। আমি একটু যেতে চাই সাধারণ যাত্রীদের কাছে এবং সেখানে গিয়ে কিন্তু আমি দেখাতে চাই। দর্শক, আপনারা জানেন যে আমরা এখন অবস্থান করছি ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় বাস টার্মিনালে এবং এখানে আমরা দেখতে পেয়েছি শিডিউল বিপর্যয় হওয়ার কারণে কিন্তু অনেক গাড়ি থেমে থেমে যাচ্ছে এবং অনেক যাত্রীরা এখানে রয়েছে। কখন থেকে এখানে অপেক্ষা করছে? এই তো 10:11 গাড়ি আসবে, 10:00 দিকে সে এখানে বসে রয়েছে। তো এই যে বৃষ্টির জন্য ভোগান্তি পোহাতে হচ্ছে না আপনাদের? হ্যাঁ, বৃষ্টির জন্যই তো ভোগান্তি পোহাতে হচ্ছে। দর্শক, আমরা দেখতে পাচ্ছি এখানে আরও একজন যাত্রী রয়েছে, আমরা তার সঙ্গে একটু কথা বলবো। আপনি কখন থেকে রয়েছেন? ওই 10:00 সময় এসে বসে রয়েছে, বৃষ্টির জন্য ঝামেলা হচ্ছে। তো কি মানে গাড়ি পাচ্ছেন না? গাড়ি কয়টায় আপনার? গাড়ি 11:00। দর্শক, এখানে যারা যাত্রী ছিল তারা কিন্তু বলছিল যে তারা কিন্তু সকাল থেকেই এখানে কিন্তু বসে রয়েছেন এবং তাদের যে শিডিউলের যে গাড়িটি সেটা কিন্তু সময় মতো আসেনি, অর্থাৎ সকাল থেকেই ভারী এবং মাঝারি বৃষ্টিপাতের কারণে কিন্তু যাত্রীদের একটি ভোগান্তি পোহাতে হচ্ছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে এই ঝিনাইদহ বাস টার্মিনালে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান, দোকানপাট রয়েছে, সেগুলোও কিন্তু সেভাবে কিন্তু খোলা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। অন্য দিনের মতো সাধারণ মানুষের যে চলাচল, পথচারীদের যে চলাচল সেটাও কিন্তু আমরা তেমন একটা দেখতে পাচ্ছি না। এবং যে সকল ছোটোখাটো যে সকল যানবাহন রয়েছে, ছোটো প্রাইভেট কার, লেগুনা, সিএনজি, অটোরিকশা, রিক্সাসহ সেসবগুলোও কিন্তু আমরা খুব কম দেখতে পাচ্ছি আজকে এই ঝিনাইদহ শহরে। অর্থাৎ এক কথায় বলা চলে যে এই ঝিনাইদহ কিন্তু এই যে বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপের কারণে কিন্তু ঝিনাইদহে সাধারণ মানুষ থেকে শুরু করে ক্রেতা বিক্রেতা যারা রয়েছে তাদের কিন্তু একটি ভোগান্তি কিন্তু তাদেরকে পোহাতে হচ্ছে। আমি দেখতে পাচ্ছি বিভিন্ন দূরপাল্লার বাস কিন্তু ছেড়ে যাচ্ছে এবং আমরা জানতে পেরেছি যে এখানে শিডিউল বিপর্যয় হওয়ার কারণে কিন্তু এই বাসগুলো অনেক দেরিতে যাচ্ছে, যার কারণে যাত্রীদেরও ভোগান্তি পোহাতে হচ্ছে। সাধারণ যাত্রী যারা রয়েছে আমরা তাদের সঙ্গেও একটু কথা বলতে চাই এবং তাদের যে ভোগান্তি সেটা আমরা আপনাদেরকে জানাতে চাই। চাচা, এই যে বৃষ্টির কারণে কি কোনো সমস্যা হচ্ছে কিনা? না, কোনো আর সমস্যা হচ্ছে। কোথায় যাবেন আপনি? ঢাকায় যাব। তো কি যে ঠিক সময় কি গাড়ি যাচ্ছে কিনা? হ্যাঁ, ঠিক সময় যাচ্ছে, এই যে গাড়ি এসেছে। দর্শক, যে সকল দূরপাল্লার যাত্রী রয়েছে যারা ঝিনাইদহ থেকে ঢাকাগামী যে সকল যাত্রীরা রয়েছে তারা বলছিল যে কিছু কিছু যাত্রী কিন্তু বলছে তাদের কি ভোগান্তি পোহাতে হচ্ছে, আবার কিছু কিছু মানুষ বলছে তাদের ভোগান্তি পোহাতে হচ্ছে না। আসলে এই বৃষ্টির কারণে যারা কৃষক রয়েছে তাদের মুখে হাসি ফুটলেও যারা খেটে খাওয়া দিনমজুর রয়েছে তাদের কিন্তু একটি ভোগান্তি পোহাতে হচ্ছে। আমি যদি আপনাদেরকে একটু বলি যে ঝিনাইদহ কেন্দ্রীয় বাস টার্মিনাল এখান থেকে সকাল থেকেই কিন্তু যাত্রী এবং সাধারণ মানুষের কিন্তু ব্যাপক যে ভিড় এবং যে যানজট সেটা কিন্তু আমরা দেখতে পাই। আমরা কয়েকজন সাধারণ যাত্রীর সঙ্গে কথা বলতে চাই। চাচা, আমরা আপনার সঙ্গে একটু কথা বলবো, এই যে বৃষ্টির কারণে আপনার কোনো ভোগান্তি হচ্ছে কি না? না, ভোগান্তি তেমন না, বৃষ্টিতে খুব ভালো হয়েছে, দেশে ফসল ভালো,
ফসল উৎপাদনের জন্য ভালো হচ্ছে, তবে আমরা দেখছিলাম যে যাতায়াতের জন্য আপনারা যে গাড়ি ব্যবহার করেন সেগুলোতে একটু সমস্যা হচ্ছে। এই ঋতু সাধারণ হতে পারে, এত ফসলের উপকারটা সেটাই ভালো। কোথায় যাবেন আপনি? আমি যাবো বাগেরহাট। বাগেরহাট যাবেন তো, মানে সকাল থেকে বাসা থেকে যেখান থেকে এসেছেন ঠিক মতো গাড়ি টাড়ি পেয়েছেন কিনা? হ্যাঁ পাইছি, ঠিক মতো গাড়ি পাইছি। ভাড়াটা বেশি নিয়েছে কি? না না বেশি নিয়ে। ধন্যবাদ আপনাকে। আর দর্শক আপনারা শুনছিলেন যে ঝিনাইদহ কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে আমরা এখানে যে সকল যাত্রী রয়েছে আমরা তাদের সঙ্গে কথা বলেছি, যারা গাড়ি চালক রয়েছে তাদের সঙ্গে কথা বলেছি, কিন্তু অধিকাংশ যারা রয়েছে তারা কিন্তু বলছিল যে তাদের কিন্তু একটু ভোগান্তি পোহাতে হচ্ছে বৃষ্টির কারণে। এবং যে সকল চালক রয়েছে, আমরা এর আগেও অনেক ছোটোখাটো যে সকল যানবাহনের চালকরা রয়েছে তারা কেউ কেউ বলছিল যে বৃষ্টির কারণে তারা যাত্রী বেশি পাচ্ছেন, আবার কেউ বলছিল যে তারা বৃষ্টির কারণে যাত্রী পাচ্ছেন না, কেউ আবার বলেছে যে তারা বৃষ্টির কারণে কিন্তু ভাড়া বেশি নিচ্ছেন, অনেকের ভোগান্তি পোহাতে হচ্ছে। যারা কৃষক রয়েছে তারা বলছেন যে তাদের এই বৃষ্টির কারণে তাদের মুখে হাসি ফুটছে, এমনটাই কিন্তু আমরা লক্ষ্য করেছি। আমরা পাশে একজন রিক্সা চালক রয়েছে, আমরা তার সঙ্গে একটু কথা বলতে চাই। অন্য দিনের তুলনায় যাত্রী কেমন দেখছেন আজকে? খুব কম, খুব কম, গাড়ু কম, যাত্রু কম। যাত্রী কম থাকার কারণে ভাড়া বেশি নিচ্ছেন কিনা? দেখো মেলা ধামালি করে, ধামালি করে, কেউ দিচ্ছে কেউ দিচ্ছে না। অন্য দিনের তুলনায় বেশি নিচ্ছেন কি? দুই চার পাঁচ টাকা বেশি নিতে হয়, পাঁচ টাকা হয়তো বেশি চাষি দিচ্ছে, কেউ দিচ্ছে না। তো কি মনে হয় যে আপনারা যে চার্জারে যে গাড়িটি চালাচ্ছেন যে বিদ্যুৎ খরচ লাগে সেটা আজকে উঠবে কিনা? উঠবে, কিছু উঠবে কিছু উঠবে না, ঘাটতি হবে আজকে এই আর কি। দর্শক আপনারা শুনছিলেন যে একজন রিক্সা চালক, তিনি কিন্তু বলছিল যে তার যে প্রত্যেক দিনই যে একটা খরচ থাকে সেই খরচটা কিন্তু আজকে কিন্তু ওইভাবে উঠবে না। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক যাত্রী কিন্তু আমরা এই ঝিনাইদহ কেন্দ্রীয় বাস টার্মিনালে দেখতে পেয়েছি। এবং এই যে একাধারে মুষলধারে বৃষ্টি হওয়ার কারণে কিন্তু তাদের যে একটা ভোগান্তি সেটা কিন্তু তাদেরকে পোহাতে হচ্ছে। এবং যাত্রী যারা রয়েছে যারা বিভিন্ন গন্তব্যে যারা পৌঁছাবেন তাদেরকে কিন্তু একটি ভোগান্তি পোহাতে হচ্ছে, এটা এটা কিন্তু আমরা দেখতে পেয়েছি। তো দর্শক এতক্ষণ আমরা ছিলাম ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় বাস টার্মিনালে এবং এখানকার যে সকল আঞ্চলিক সড়ক এবং দূরপাল্লা যে সকল পরিবহন রয়েছে সেসব খবর আপনাদেরকে জানাচ্ছিলাম। আমরা এখন শহরের অন্য প্রান্তে যাব এবং সেখানকার এই যে মুষলধারে বৃষ্টি মানুষের কতটুকু ভোগান্তি হচ্ছে সেসব আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। দর্শক আমি এই মুহূর্তে অবস্থান করছি ঝিনাইদহ শহরের অন্যতম বাস স্ট্যান্ড আরাপপুর বাস স্ট্যান্ডে, এবং আমি যদি আপনাদেরকে একটু দেখাই তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে সকাল থেকে মুষলধারে যে বৃষ্টির কারণে কিন্তু যে রাস্তাঘাটে যে পথচারীরা রয়েছে এবং যে দিনমজুররা রয়েছে একেবারেই কিন্তু রাস্তাঘাট একেবারে ফাঁকা হয়ে রয়েছে। আমরা ইতিমধ্যে আপনাদেরকে ঝিনাইদহ শহরের অন্যতম কয়েকটি স্থান অর্থাৎ মুজিব চত্বর, পায়রা চত্বর, কেন্দ্রীয় বাস টার্মিনাল সহ বিভিন্ন জায়গা ঘুরিয়ে দেখিয়েছি। এবং আপনারা জানেন যে আমরা এই যে বৃষ্টির ভিতরে অনেক দিনমজুর মানুষের যে ভোগান্তি শিকার হচ্ছে সেটা কিন্তু আপনাদেরকে জানিয়েছি। এবং যে সকল ছোট বড় বাস শ্রমিক, বাস চালক, ইজি বাইক, সিএনজি তাদের সঙ্গেও কিন্তু আমরা কথা বলেছি, তারাও কিন্তু বলেছে যে তাদের যে ভোগান্তির কথা। এবং কিছু কিছু মানুষ কিন্তু তারা বলেছে যে বৃষ্টির পরও কিন্তু তাদের যে গাড়িতে যে যাত্রীর যে চাহিদা সেটা সেটা কিন্তু বেশি ছিল, এমনটুকু কিন্তু আমরা দেখতে পেয়েছি। তো দর্শক আমরা এখানে একজন পথচারী রয়েছে, আমরা তার সঙ্গে একটু কথা বলতে চাই। এই যে বৃষ্টি হচ্ছে সকাল থেকে এর জন্য যে সাধারণ মানুষ ভোগান্তি পোহাচ্ছে, আপনাদের কী কী কোন কোন ধরনের ভোগান্তি হচ্ছে? আমাদের ভোগান্তি হচ্ছে আমাদের গাড়ি ঘোড়া চলছে না, আমরা বসে আছি, আমরা কাউন্টারের লোক ওই দুই একখান গাড়ি যাচ্ছে পাবলিকের, পাবলিক যখন পাবলিক সেমন লোক লোক নেই, তো লোক নেই, পাবলিক লোক নেই, এ কয়েকজন করে যাচ্ছে আর আর খালি গাড়ি যাচ্ছে, আমার খুব সমস্যা হয়, এটাই কষ্ট পাচ্ছে আমার এটাই। অন্য অন্য দিনের তুলনায় যাত্রী কেমন দেখছেন আজকে? আজকে নেই বললি চলে, যাত্রী নেই বললি চলে, ওই দশ বারোজন আসছে, যারা মাঠে কাজ বাজ করে তারাই দুই একজন করে আসছে আছে, তাছাড়া সাধারণ পাবলিক নেই। যেমন ধন্যবাদ আপনাকে। দর্শক যেমনটি আপনারা শুনছিলেন যে এই যে বৃষ্টির কারণে কিন্তু যে সকল যাত্রীদের ভোগান্তি পোহাতে হচ্ছে সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি, এবং সাধারণ মানুষের যে চলাচলে যে কষ্ট হচ্ছে সেটাও কিন্তু আমরা আমরা দেখতে পাচ্ছি। তো আমি এখন রয়েছি ঝিনাইদহ শহরের অন্যতম একটি জায়গা আরাপপুর বাস স্ট্যান্ডে, এবং এখানে আমি একজন বাস শ্রমিক যিনি ছিলেন আমি তার সঙ্গে কথা বলেছি, এবং তিনি আমাদেরকে জানাচ্ছিল যে বৃষ্টির কারণে অর্থাৎ ভারী
বৃষ্টির কারণে কিন্তু যাত্রী সংখ্যা একেবারে নেই বললেই চলে। এবং তাদের দৈনিক যে আয় রোজগারের যে একটি বিষয় থাকে সেটি কিন্তু আজকে ব্যাহত হচ্ছে। অর্থাৎ যে সকল দিন মজুর খেটে খাওয়া মানুষ রয়েছে তাদের কিন্তু পরিবার পরিজন নিয়ে তাদের ব্যাপক সমস্যার ভিতরে পড়তে হবে বলে আমরা এমনটি জানতে পেরেছি। তো দর্শক, এই ছিল ঝিনাইদহের যে বঙ্গোপসাগরের তৈরি নিম্নচাপের যে বৃষ্টির কারণে যে সাধারণ মানুষের যে সমস্যার সর্বশেষ পরিস্থিতি। আবার আপনাদের সঙ্গে দেখা হবে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। ঝিনাইদহ শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত সুপরিচিত ও জনপ্রিয় ব্যবসা প্রতিষ্ঠান A1 ম্যাক্স শিশির ট্রেডার্স। শিশির ট্রেডার্সের দেশ সেরা ব্র্যান্ডের SS পাইপ ফিটিংস, সেই সাথে থাই অ্যালুমিনিয়াম ও গ্লাস ন্যায্য মূল্যে পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়। A1 ম্যাক্স শিশির ট্রেডার্স এক যুগের অধিক সময় ধরে উন্নত মান ও সেবা নিশ্চিত করার পাশাপাশি বাসাবাড়ির সিঁড়ি, রেলিং, বারান্দার যাবতীয় কাজ সহ SS থাই অ্যালুমিনিয়াম ও গ্লাসের কাজ ঝিনাইদহের প্রেক্ষাপটে অত্যন্ত সুনামের সাথে সম্পন্ন করে আসছে। এছাড়াও এখানে SS স্টিল দিয়ে সিঁড়ি, বেলকনি, বারান্দা, সোফা ইত্যাদি বানাতে চাইলে আজ যোগাযোগ করুন। যোগাযোগের ঠিকানা শিশির ট্রেডার্স, স্থান কর্নেল রহমান সড়ক, আরাপুর, ঝিনাইদহ। মোবাইল 01769023002। A1 ম্যাক্স শিশির ট্রেডার্সের নতুন শাখা SS এন্টারপ্রাইজ, স্থান পশু হাসপাতাল সংলগ্ন আরাপুর, ঝিনাইদহ।